ঘুরধার ক্রিকেট মস্তিষ্ক, প্রশ্নাতীত পারফরম্যান্স, টাইগার ডেরায় থাকা তরুণদের আদর্শ। টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে পরশ পাথরের ছোঁয়ায় যদি কেউ বদলে ফেলতে পারেন, নামটা সাকিব আল হাসান। এই ফরম্যাটে বাংলাকে নতুন ব্র্যান্ডের মোড়কে হাজির করতে পারেন তিনি। একের ভেতর তিন, অধিনায়ক, ব্যাটসম্যান, বোলার, মাঠে কাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কাকে কিভাবে হ্যান্ডেল করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়, এটাই নেতা সাকিবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি কাটিয়ে আত্মবিশ্বাস বাড়াতেই দুবাই সফর করে বাংলাদেশ দল। মধ্যপ্রাচ্যে কাপ্তান সাকিবের অনুপস্থিতি প্রশ্ন তোলে না, কারণ সিপিএলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মঞ্চে ব্যাটিং ফর্মটা ফিরে পেয়েছেন। ত্রিদেশীয় সিরিজের আগে ইনফর্ম সাকিবকেই পাচ্ছে লাল সবুজের বাংলা। অভিযানের শুরুটা সুখের ছিল না, জোড়া গোল্ডেন ডাক, তবে এরপরই ছন্দ খুঁজে পাওয়া। 25 বলে 35, 30 বলে 53 ম্যাচ উইনিং নক, তবে গায়ানা ওয়ারিয়র্সকে ফাইনালে তোলা হয়নি। বল হাতে 6 ম্যাচে 8 উইকেট, যে দুইটা ম্যাচে ব্যাটিংয়ে আলো ছড়িয়েছিলেন সেখানে বোলিংয়েও বাজিমাত। দুইবার জিতেছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। শুধুমাত্র দ্বিতীয় কোয়ালিফায়ারে তালওয়াসের বিপক্ষে ম্যাচেই উইকেট শূন্য কাটিয়েছেন। সিপিএলে 4-এ ব্যাট করেছেন সাকিব, ব্যাটিং স্ট্রাইক রেট 144, অর্থাৎ যতক্ষণ ক্রিজে ছিলেন তাণ্ডব চালিয়েছেন। বোলিং ইকোনমি 7। অলরাউন্ডার সাকিব নিজেকে ঝালিয়ে নিয়েছেন ঠিকঠাক, এবার জাতীয় টি টোয়েন্টি দলকে এক সুতোয় গাঁথার পালা। রহমান পেয়ার, একাত্তর।